আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। কি খবর? সকাল সকাল কি ক্লাসে ঢুকে ঘুমাই গেছো? গুড মর্নিং বলতেও তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঘুম কাটে নাই এখনো? না না, প্রিন্স ভাই, এই সবাই একটু দেখেন, যারা যারা আসে নাই, আপনার আর একটা গ্রুপ আছে ওইখানে সবাই নক দেন, ক্লাস আসতে হবে। মাহবুব ভাই, গুড মর্নিং। আজকে কোনো প্রবলেম নাই তো? আবার আজকে বলবে না তো ভাইয়া, বৃষ্টি, নেট নাই, চলে যাবো। প্রতিদিন কি প্রবলেম হয়? হঠাৎ দুই একদিন হয়তো হইতে পারে। তুমি কি নৌকার উপরে বসে আছো? জি ভাইয়া,
তুমি কি নৌকার উপরে বসে আছো? সব তো ডুবে গেছে বললা। আগা হইছে নাকি? এখনো তো আকাশ মেঘলা মেঘলাই আছে। তাই না? এটা তো সেই বৃষ্টি আছে কাকা, মসজিদ গেছি, মসজিদ থেকে আসতে পাই। এটা তো বৃষ্টির সিজন, দেখো এখন হবে। Sabrina po, good morning. কি ঘুম ভাঙে নাই এখনো? গলার আওয়াজে তো মনে হচ্ছে ঘুমের মধ্যেই মনে হয় ক্লাসে চলে আসে। গুড মর্নিং রুইনা পো। ভাইয়া আসসালাম আলাইকুম। গুড মর্নিং ভাইয়া। আসসালাম। আরে এটা কে আসছে? আজকে মেঘা আপু সবার আগে চলে আসছে ভিডিওতে। মেঘা মেঘা এটা কি ছিল? অবস্থা মাত্র 10 জন, আমি সহ 9 জন, এখনো কথা স্ক্রিন শেয়ার করছেন? আমার স্ক্রিন যখন খালি লোডিং হচ্ছে। স্ক্রিন শেয়ার করে রাখছি আপাতত, এখনো কাজ করি নাই, এখন লোডিং হোক। আজকে তো কাজ আমি করব না, আজকে আপনাদের পালা। আপনারা বিশ্বাস করবেন না যতগুলা ব্যাচ চলতেছে এরকম, ঠিক আছে? 6 নাম্বার ক্লাসে কেউ বিজনেস কার্ড ডিজাইন করতে পারে নাই এখনো পর্যন্ত, আর আপনারা 6 নাম্বার ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন করতেছে। সবই আপনাদের ইচ্ছা, আমার দোয়া না। আপনারা না শিখতে চাইলে আমি জীবনে শিখাইতে পারতাম? তারপর আপনি যদি ভালো না শিখাইতেন আমরা হাজার চেষ্টা করলেও পারতাম না। ধন্যবাদ দিন আপনি। ভাই যখন ফার্স্ট টাইম এই কোর্সের কথা দেখলাম ফেসবুকে, এতে আমি আর নাজমুল এটাকে ডিসকাস করছিলাম, আমরা দুজন ভাবতেছিলাম যে ট্রেডার হয়তো বা হবে পুরা মানে গম্ভীর বোরিং, খালি বলবে যে এটা করবো ওটা করবো, ঠিক আছে আচ্ছা কালকে এটা নিয়ে আসবে করে নিয়ে, যেহেতু গভর্নমেন্ট কোর্স ব্যাপারটা ভালো দেখাবে না। আমি ওইভাবেই আপনাদের সাথে ট্রিট করি যাতে আপনারা থাকে। একটু দেখেন সবাই সাথে কন্টাক্ট করে দেখেন ক্লাসে আনেন। আকাশ দা হই, আকাশ দা, আকাশ দার সাথে কন্টাক্ট করেন তো। আরিফুল ভাই, আকাশ দা আসছে? আকাশ দা আসছে না? আকাশ দা আসেনি, একদিক আকাশ দা আসেনি, আরিফুল ভাই আসে নাই, ঠিক আছে, ফাইজুল তাজ আসে নাই, তারপরে আর দুইটা আপু আসে নাই, ঠিক আছে। সবাই কি ঘুমায় আছে কিনা? একদিন ছুটি পেয়ে গ্রুপে দেখলাম একজন নিউ ছিল, সে আজকে ক্লাস শুরু করবে। তার
কে যেন অ্যান্সার করতেছিল তার সব কথা, মুন্না অ্যান্সার করতেছিল মনে হয়। মুন্না একজন নতুন মনে হয় ক্লাস করতে যাচ্ছিল, তাই না? জি ভাইয়া, ওই ভাইয়াটা আসতে আজকে আসতে চাইল, আমি দেখতেছি ভাইয়া। মেঘা কাজ কই, ঘুম ধরতেছে নাকি ভাইয়া? হ্যাঁ ঘুম ধরতেছে নাকি? আমার হ্যাঁ না রে ভাই, আমার আর ঘুম ধরার কোনো ইয়ে আছে? এখন থেকে আপনাদের পিছে লাগছি, আর এরকম থাকবো সন্ধ্যা 6টা পর্যন্ত। ও অনেক কয়েকটা ব্যাচ আছে নাকি ভাইয়া? 2টা ব্যাচ ভাইয়া আমার, আর তো সম্ভব না, নিয়ে মানুষ তো। ও ডাটা নিতে বলতেন, ডাটা নিয়ে স্যার ক্লাসে আসতে বলছেন, আর নাম কেটে দিল। সেটাই বললাম, আমার ওয়াইফাই নাই হয়ে আছে ভাই, খুব কষ্ট। ওয়াইফাই ওরকম নাই হয়ে থাকে ভাই, এটাই সত্যি কথা। আপু কি অবস্থা?
ঘুম থেকে তো উঠেছি 8:30 সময়। আপনাকে তো মনে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলেন। প্রিন্স ভাই ইয়াবার কি অবস্থা? আইফুল ভাই আর আকাশ দার কি অবস্থা? আয়া দুজন কে পাস করলে না তো সিটি বাট নো রেসপন্স অথবা আছে ভূমি ভাঙে নাই আজকে শিওর একজন ছুটি পেয়ে গেছে তো রেগুলারিটি মিস হইলে এরকম হয় বুঝছেন এখন আশ্চর্য ব্যাপার একজন একজন করে কমতেছে কাহিনী দাদা যাই হোক হোয়াট ইজ ক্রিয়েটিভিটি এরকম একটা কোশ্চেন দিছিলাম সবাই হোমওয়ার্ক সবাই মনে হয় বিজনেস কার্ডের পিছনে লেগেছিলেন নাকি
বেশিরভাগ সময় তো ওটা পিছনেই গেছে। বাট আমি কিন্তু সবার চেয়ে বেশি ইম্পর্টেন্স দিছিলাম হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। এই কোশ্চেনের অ্যান্সার আজকে যে যে দিতে পারবেন না তার বিজনেস কার্ড আমি খুলেও দেখবো না। বুঝতে পারছেন আমার আগে কি আর্টিস্ট ক্রিয়েটিভিটির এটার অ্যান্সার লাগবে। একজন একজন করে যাই নাকি? লেডিস ফার্স্ট নাকি জেন্টস ফার্স্ট? লেডিস ফার্স্ট ভাই, সব জায়গায় লেডিস ফার্স্ট। আমি একটু প্রিপারেশন নিয়ে নেব। আচ্ছা আমাদের লেডিস আমরা কি বলে? সেজন্য তো রুইনাপুর আগে ধরা যাবে না, ওই অ্যান্সার কপি করে পরে সবাই দিবেন সেটা তো হবে না। এই জন্য আমার কাছে মনে হয় আগে দেন ভাই, আপনার যেভাবে ভালো মনে হয় সেভাবে শুরু করে যারে বলবো অনলি সে কথা বলবেন আর বাকিরা মিউট থাকবেন। হ্যাঁ মাহফুজ ভাই, মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? জি স্যার। স্যার হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? আমি একটা হোমওয়ার্ক দিছিলাম যে হোয়াট ইজ ক্রিয়েটিভিটি মাহফুজ ভাই। জি ক্লাসে কি ছিলেন গত ক্লাসে? হ্যাঁ ছিলাম তো। তাহলে থাকলে তো হোয়াট ইজ ক্রিয়েটিভিটির অ্যান্সার দেওয়া উচিত। অ্যান্সার তো আমি দিছি। হ্যাঁ অ্যান্সার দিলে হবে না ভাইয়া, মুখে বলতে হবে মুখে। আমার এখানে বাংলায় বুঝান, আপনি যেটা বুঝছেন সেই জিনিসটা আমার এখানে বাংলায় বলেন। ওকে ভাইয়া, আমি ক্রিয়েটিভিটি মানে এটা বুঝছি ভাইয়া, বলেন। আচ্ছা বলতেছি, ক্রিয়েটিভিটি হলো মানে নতুন এবং নিজের কল্পিত ধারণাকে বাস্তবে রূপ দেওয়া, মানে বাস্তবে সেটা কাজে লাগানো। নিজের এবং জি ভাইয়া আবার বলেন। বলছে নিজের কল্পিত ধারণা এবং নিজের কল্পিত ধারণাকে বাস্তবায়নের রূপ দেওয়াকে ক্রিয়েটিভিটি বলে, তাই তো? নতুন কোন কিছু চিন্তা করে কল্পনা করে যেটা বাস্তবে কাজে লাগানো হয় এটাই ক্রিয়েটিভিটি। ধন্যবাদ মাহফুজ ভাই, ধন্যবাদ। এইটুক বলতে এত কষ্ট হইলো? না কষ্ট না ভাই, আমি কি বলবো, রাত্রে ঘুমাই না সারা রাত, চোখ বন্ধ করে কথা বলতেছি আপনার সাথে। সারা রাত ঘুমান নাই? না। কি করছেন? এই একটু মার্কেটিং এ কাজ করি, সিপিএম মার্কেট। সিবিএ মার্কেটিং এর কাজ করেন, এদিক দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতেছেন, টাকা তো সারা দুনিয়া আপনি একাই ইনকাম করবেন, আমাদের জন্য কিছু রাখেন না ভাই, একটু প্রবলেমের ভিতরে আছে, টাকা খুবই দরকার এখন। সব মানুষ পৃথিবীতে প্রবলেমেই থাকে আর সবার টাকার প্রয়োজন, একজন ব্যক্তি নাই যে বলবে না ভাই আমার টাকার কোনো প্রয়োজন নাই। এই এই জায়গায় কেউ আছেন নাকি যার টাকার প্রয়োজন নাই?
এই মনে করেন আর হলো দুই একদিন এরকম প্রবলেম হবে তারপর থাকে রেগুলার বিয়ে বিয়ে করা লাগবে নাকি খুব রিসেন্টলি মজা করতে আচ্ছা যেরকম সেরকম না আপনার আচ্ছা রাহুল ভাই ধন্যবাদ আপনি মিউট করেন রোহিনা আপু আপু হোয়াট ইজ ক্রিয়েটিভিটি হচ্ছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা মানুষের শৈল্পিক জগৎ যার মাধ্যমে মানুষের চিন্তা ভাবনার নিজের স্টাইলে একটা জিনিসকে নতুন ভাবে প্রেজেন্ট করে নতুন ভাবে সৃষ্টি করে সেটা ক্রিয়েটিভিটি ধন্যবাদ আপু মেগা মেগা নাই ভাগছে এ আকাশ দা আকাশ দা ইউ আর টু মাচ লেট আকাশ দা শুনতে পাচ্ছেন আপনারটা শুনতে পাচ্ছি না তো অনেক স্লো আসতেছে অনেক সাউন্ড কম আসতেছে ভলিউম এখনো আসতে আসতেছে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আস্তে শুনতে পাচ্ছি অনেক আস্তে আসতেছে আকাশ দা মাইক্রোফোন কোন জায়গায় রাখছেন আচ্ছা যাই হোক ফাইজুল তাজ ফাইজুল তাজ আপনার আনমিউট করেন ফাইজুল তাজ ভাই হোয়াট ইজ ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি সম্পর্কে আমারে বলেন ক্রিয়েটিভিটি হচ্ছে দক্ষতা এবং চিন্তাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের দক্ষতা এবং চিন্তাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা এখন যে গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছি সেটা রিলেটেড বলতেছি সেই চিন্তাকে যদি আমরা এই দুটা সফটওয়্যারের মাধ্যমে কোনো মেসেজ বা কোনো তথ্য আমরা তুলে ধরতে পারি সেটাকেই ক্রিয়েটিভিটি বলে আচ্ছা তাজ ভাই ধন্যবাদ ক্রিয়েটিভিটি বলে ফেলছি মেঘা হোয়াট ইজ ক্রিয়েটিভিটি কমন টেল মি হোয়াট ইজ ক্রিয়েটিভিটি একটু পরে বলি ভাইয়া এখনই বলবেন একটু পরে কেন বলবেন এখন গুগলে যে যদি আপনি অ্যান্সার খুঁজে এখন নিয়ে এসে আমার বলেন তাহলে হবে আমি হোমওয়ার্ক কেন দিলাম হ্যাঁ সিফাত শুনতে পাচ্ছেন জি ভাইয়া বলেন তো হোয়াট ইজ ক্রিয়েটিভিটি আগের ক্লাসে ছিলেন না ভাই আমি ভিডিওটা দেখছি ক্লাসে ভেরি গুড আপনি একটা ক্লাস অলরেডি মিস দিবেন যে জায়গায় আপনার সাথে আমার কন্টাক্ট ছিল যে আপনি কোনো ক্লাস মিস দিবেন না ভেরি গুড ভাই সেই দিনটা আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল ভাই পুরোটা দিন ইলেকট্রিসিটি ভাই সবারই প্রবলেম থাকে সবাই কিন্তু আমার এই জায়গায় স্টুডেন্ট প্রবলেম ফেস করে ক্লাস করে একটা স্টুডেন্ট নাই যে প্রবলেম সারা ক্লাস করতেছে যাই হোক সোমাই আপু
সোমাইয়া আপু আছেন? ফোন রেখে ঘুরতে গেছে। প্রিন্স ভাই বলেন, ক্রিয়েটিভিটি কি? ক্রিয়েটিভিটি হচ্ছে ভাই নিজের কল্পনাকে বাস্তবে হচ্ছে রূপ দেওয়াটা, যে ক্রিয়েটিভিটি সেটা যে কোনো হতে পারে, আপনার হচ্ছে শিল্পকলা, সঙ্গীত বা এই গ্রাফিক ডিজাইন ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ। নাজমুল ভাই। জি ভাই। ক্রিয়েটিভিটি কি? আপনার প্রশ্ন ছিল যে হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। জি। তো ভাই, ক্রিয়েটিভিটি একটা ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা পরিভাষা হচ্ছে সৃজনশীলতা বা সৃজনী বা উদ্ভাবনী, অর্থাৎ কোনো জিনিসকে বেস ধরে সেটা থেকে নতুন কিছু আবিষ্কার করা বা উদ্ভাবন করাকে ক্রিয়েটিভিটি বলা হয়। আর এইটা মূলত একটি মানসিক চিন্তার বহিঃপ্রকাশ। মূলত আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন কোর্সের সাথে রিলেটেড আছি, সো উদাহরণস্বরূপ এটা বলা যেতে পারে যে আপনি যে কাজটা শিখাচ্ছেন সেটাকে বেস করে আমরা আমাদের মতো করে চিন্তাধারায় সেটাকে সাজায় গুছায় আপনার সামনে এটা প্রেজেন্ট করতেছি, এইটাই ক্রিয়েটিভিটি আমি যেটা মনে করি। অশেষ ধন্যবাদ, আমার মন মতো একটা অ্যানসারের আশায় ছিলাম আমি, যেটা নাজমুল ভাই আমারে দিছে। অশেষ ধন্যবাদ ভাই। আপনাকেও ধন্যবাদ ভাই এত সুন্দর করে কাজ শেখানোর জন্য। নাজমুল ভাই খুবই ভালো লাগছে আপনার অ্যানসারটা। সবাই শুনছে নাজমুল ভাই কি বলছে? আগে ক্রিয়েটিভিটির মানেটা তো বলেন, সৃজনশীলতা এইটা তো আগে বলেন যে ও একটা ক্রিয়েটিভিটি কি। আপনারা আমারে বলতেছেন সবাই রাইট, বাট ইউ হ্যাভ টু টেল মি যে ক্রিয়েটিভিটির বাংলা ওয়ার্ডটা কি, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। সে আমারে ফার্স্টেই বলে নিছে যে ক্রিয়েটিভিটি একটা ইংলিশ ওয়ার্ড, তার বাংলা অর্থ হচ্ছে এটা, আর এটার মিনিং কি, এটার মিনিং দাঁড়ায় হচ্ছে যে এই যে বলেই দিল, আপনারা সব শুনতে পাইলেন। ক্রিয়েটিভিটি মানে তো ইজি জিনিস, যে ভাইয়া আমার নিজের মতো করে একটা জিনিস বানানো, এটা তো আমি জানি। বাট যখন আপনারে কোশ্চেন দেওয়া হবে বা আপনাকে যখন বলা হবে কারোর সামনে বা কিছু জিজ্ঞেস করা হবে, তখন তো ওটারে আপনারে বইয়ের ভাষায় বহিঃপ্রকাশ করতে হবে, ঠিক আছে? নাজমুল ভাই কিন্তু তেমন কঠিন করে কিছু বলে নাই, সেও ইজি করে বলছে। বাট হোয়াট ইজ ক্রিয়েটিভিটি এই কথাটার অ্যান্সার ফার্স্টে দিয়ে নিতে, তারপরে বলতেন যে আমরা এটাকে সহজভাবে বুঝি যে নিজের দক্ষতা থেকে কিছু রূপান্তরিত করা। সাপোজ এই কলমটা এরকম আছে, হ্যাঁ, আমরা এটার ডিজাইনটা কিভাবে নতুন করে চেঞ্জ করে আনতে পারি, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। যে এটা থাকবে না, এই টিপ থাকবে না বা অন্য কোনো সাইড থাকবে, ওটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। বোঝা গেছে? জি ভাই। জুয়েল হাসান ভাই কেমন আছেন? ধন্যবাদ রিপ্লাই না দেওয়ার জন্য। যাই হোক, আপনারা হাতে কলমের কাজ আমারে দিচ্ছেন, বাট আমি সাধারণ ছোট একটা কোশ্চেন দিলাম, আপনারা সেটা আমারে দিলেন না। 6 নম্বর ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন শিখাইছি আপনাদের, এতটুকু যদি গুরুত্ব দিতেন আমার কথাটায় তাহলে এটার অ্যান্সার এরকম পাইতাম সবার কাছ দিয়ে। ভালো লাগে না আজকে আপনাদের রেসপন্স আমার।
সাইবার মাল্টি, এটা কি নাজমুল ভাই আপনার কাজ? স্কিন কালো হয়ে আছে, স্কিন কালো থাক নাজমুল ভাই। সাইবার মাল্টি এটা আপনার কাজ? না ভাইয়া, আমার কাজ। কার কাজ, নাম কি? আমার কাজ, ফাইসুল তাজ। তাজ, আচ্ছা তাজ ভাই। আসলে সবার নাম্বার তো আমার কাছে সেভ করা নাই, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে শুধু নাম্বার দিয়েই আসে, সবাই একটু কাজের নিচে নাম লিখে দিবেন। হ্যাঁ জি ভাই। আচ্ছা ভাই, সবার কাজ সেভ করতেছি। হ্যাঁ সেভ করে তারপরে দেখাচ্ছি। ঠিক আছে হ্যাঁ। কাজ তো সবাই করছেন, মাপ দিলে কাজ ঠিক থাকবে তো? হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু মাপ দিব। আমার ক্লাসে তো সব প্রো স্টুডেন্ট, আমি যা শিখাইছি তার চেয়েও ভালো কাজ করছে। আমার একটু ডিজাইন শিখান। আপনার একজনকে গ্রুপে অ্যাড করতে বলছিলাম, নাম্বার দিয়ে করছিলেন? ও না, আমরা কালকে সার্ভার সার্ভারে উঠাইছি তো সব নাম ক্লাস ক্লাসে, ওখানে আপনার এখানে যারা আপনি যে অ্যাটেন্ডেন্স শীট পাঠাইছিলেন ওই অনুযায়ী সার্ভার সার্ভারে আপলোড করা হয়েছে। অ্যাটেন্ডেন্স শীটে তো ভাই একজনের নাম নাই, জানেন তো ওর নামটা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই উনি কি রেজিস্ট্রেশন করছে? এই সিফাত ভাই আপনি কথা বলেন। হ্যাঁ সিফাত ভাই বলেন, আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? না ভাই, আমি রেজিস্ট্রেশন করি নাই। সেকেন্ড টাইম ভাই আমার রেজিস্ট্রেশন করতে বলছিল কিন্তু আমি লিংকটা হারিয়ে ফেলছিলাম তাই রেজিস্ট্রেশন করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর লিংক না কিছু এলইডিপি লিখলে আপনি এলইডিপি রেজিস্ট্রেশন পোর্টাল অনলাইন রেজিস্ট্রেশন চলে আসবে। ঠিক আছে স্যার, আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, গ্রুপে দিয়ে দিতেছি। আপনি রেজিস্ট্রেশন করেন আগে, তারপরে আমি পোর্টালে আপনার নাম ই করে দেব, সমস্যা নাই। রেজিস্ট্রেশন করে ফেলেন, সব নগদ দিবেন। আচ্ছা ওকে ঠিক আছে, তো স্যার সলভ হয়ে গেল, তাহলে আপনি ক্লাস নেন স্যার আপনার। আচ্ছা ঠিক আছে।
এই মাহফুজ ভাই, ক্রিয়েটিভিটি হলো নতুন এবং কল্পিত ধারণাকে বাস্তবে রূপদান করা। এটা আমারে ডকুমেন্টসে পাঠাইছেন। আর বিজনেস কার্ড কই? সিপিএ করতেছেন রাতভর? দিব স্যার, সবই দিব। দিতে থাকেন স্যার। কি আর কই কাজ? যারা যারা কাজ দেন নাই তাদের কাছে আমি আর নেক্সট টাইম কখনো কাজ চাইবো না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। যদি দেখা যায় বলেন এটা কার কাজ? নাম তো লেখাই আছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটার একটু কনফার্মেশন নেওয়া লাগবে না? আকাশ দা। জি ভাইয়া। এই জন্য আপনি ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করছিলাম হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। আমাকে জিজ্ঞেস করছিলেন না, বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আকাশ দা, একটা বিজনেস কার্ড খুবই সিম্পল, ঠিক আছে? সিম্পল হইতে হবে। এখানে কোনো বড় কোনো ফন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে? বড় ফন্ট ইউজ করা যাবে না, কোম্পানির লোগো ইউজ করা যাবে, বাট কালার কারেকশনের একটা বিশাল ব্যাপার আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি আমার যত কাজ শিখাইছি সব এক কাজের ভিতরে করে দিয়েছেন। হ্যাঁ জি ভাইয়া। বাট বিজনেস কার্ড ট্রাই টু যে ম্যাক্সিমাম দুই কালারের ভিতরে করার, ঠিক আছে? দুইটা কালারের বেশি বিজনেস কার্ড ইউজ যেন না করা হয়। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে কি যে এটার একটা প্রপোর্শন আছে। প্রপোর্শন মানে কি যে কোন জায়গাটায় কি বসবে, হ্যাঁ, অ্যালাইনমেন্টগুলো কীরকম হবে। হ্যাঁ, এই যে বেসিক ধারণাটা এটা আপনারে এখন আপনাদের কিন্তু আমি একদম ভিতর থেকে ধারণা দিতে পারবো না। হ্যাঁ, যদি ভিতর থেকে ধারণা দিয়ে যায় তাহলে আপনার এক বিজনেস কার্ডে আপনাদের ফুল প্রজেক্ট শেষ হয়ে যাবে। আমি আপনারে কী করবো, ডিজাইন শিখাবো, বেসিক ধারণাটা আপনার নিতে হবে গুগল থেকে, যে আইডিয়া নিতে হবে। বিজনেস কার্ড লিখে যদি আপনি সার্চ দেন গুগলে, আপনি হাজার হাজার লাখ লাখ বিজনেস কার্ডের ছবি পাবেন। সেখান থেকে আপনার আইডিয়া নিতে হবে যে ওখানে লেখাগুলো কীভাবে লেখে, ঠিক আছে? ওখানে লেখার সাইজগুলো কোন লিমিটেড থাকে, ওরা কী কী কালার ইউজ করতে পারে, কোন কোন ডিজাইন ইউজ করতে পারে, এটা আপনি কিন্তু গুগলে দেখলে আপনার দুই মিনিটের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ দেখছিলাম, কিন্তু আসলে ওখানে কিছু কিছু ডিজাইন আছে, বাট ওই ডিজাইনগুলো কিন্তু মোটামুটি মানে আমরা পারবো না। আমি দেখাই দিব এটা আপনার 6 দিন 7 দিনের ক্লাসে, তো না সামনে আসুক, যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন তার আগে সব শিখাই দিয়ে তারপরে মার্কেট প্লেসে পাঠাবো। Thank you.
আপনার দুইটা কাজেই একই প্রবলেম হইছে আকাশ দা বুঝতে পারছেন হ্যাঁ ভাই বুঝতে পারছি এইটাতেও সেম প্রবলেম হইছে ওকে ভাই তাহলে ভাই সামনের ফন্ট বড় করার কোনো হ্যাঁ ভাইয়া বলতেছি সামনের ফন্ট বড় করব না তাহলে না না আমি দেখাচ্ছি আপনারা দেখেন কাজ সুন্দর সুন্দর কাজ আছে এখানে মুন্না আমারে নকল করতে দেখেন দেখছেন জি ভাই হ্যাঁ আমি একটা সমস্যা হয়েছে তোকে যে এটুকু আমি যেটা কপি করে আরেক মানে টেনে নিলেন এইটা ভাই আমি পাচ্ছিলাম না এই জন্য আমি এটা করতে পারিনি আচ্ছা সমস্যা নাই নাজমুল ভাই জি ভাই এটা আপনার কাজ তাই তো জি আপনি কাজ আগে থেকে শিখেছেন সেটা আপনার কাজ দেখলে যা বোঝা যায় বুঝতে পারছেন যে আপনি আগে থেকে কাজ জানেন টুকটাক টুকটাক করতাম ভাই হ্যাঁ কারণ আমি লোগো বসানো আইকন বসানো শিখাই নাই জি ঠিক আছে যাই হোক আপনি প্রফেশনাল ডিজাইন করে ফেলছেন ভালো ব্যাপারটা হ্যাঁ আপনারা একটা জিনিস খেয়াল করেন সবাই দেখতে পাচ্ছেন এই বিজনেস কার্ডটা ইউটিউবের আইডি বোঝা গেছে এখানে তার নাম সে টেক ডক্টর কি একটা ফার্ম মনে হয় যাই হোক কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এখানে তার গ্রামীণ ফোন নাম্বার এটা এটা তার টেলিটক নাম্বার এটা হচ্ছে লোকেশন তার ঠিকানা লোকেশনের সাইন এরকম থাকে না মোবাইলে লোকেশনের সাইন এটা তার ঠিকানা আরজি নওগা নওগা বোঝা গেছে জি ভাই এইভাবে একটা প্রফেশনাল কে আপনার বিজনেস কার্ড তৈরি হয় দেখেন সে কিন্তু কোডিং কিছু করে না এইখান থেকে এরকম একটা শেপ বানাইছে কালো এইখানে একটা লাল শেপ বানাইছে এখানে সাদা রাখছে ব্যাকগ্রাউন্ড আর চারপাশে একটা বর্ডার দিয়ে নি ছোট্ট বর্ডার জি ভাই এটা হচ্ছে আইডিয়া থেকে আসবে আইডিয়া জেনারেট করবেন তারপরে কাজ করবেন তাহলে এরকম কাজ বের হবে ফাইজুল ভাই 3-4 ঘন্টা সময় লাগছে ভাই তৈরি করতে হ্যাঁ ফাইজুল ভাই জি আমার মনে হয় সাইজ ঠিক নাই কাজের আপনি ফ্রন্ট পেজ ডিজাইন করছেন ভালো হইছে ডিটেল দেন নাই সমস্যা নাই এটা তো ফ্রন্ট পেজ পিছন পেজে হচ্ছে গিয়ে নাজুল ভাই যেটা লিখতে ওইটা বসতে ওইটা বসাইতে হবে মানে পুরো ডিটেল বুঝা গেছে প্রিন্স ভাই এটা হচ্ছে প্রিন্স ভাই ফ্রন্ট পেজ বানাইছে দেখতে পাচ্ছেন সবাই যেটা আমি নিষেধ করি সেটাই করে এটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্রিন্স ভাইয়ের ফ্রন্ট পেজ নাকি জি ভাই আচ্ছা অ্যালাইনমেন্টে ঘাটতি আছে প্রিন্স ভাই অ্যালাইনমেন্ট মানে প্রপোর্শন দেখেন এই টোটালটাই যে এখানে টোটালটা এই ডট থেকে স্টুডিও পর্যন্ত আপনার একটু পুরো একটা জিনিস বানাবেন বানিয়ে তারপরে দেখেন এখানে এতটুকু স্পেস রাখছেন এখানে এতটুকু স্পেস
এটারে আর একটু ধরে ডান সাইডে সরাই দিলে দুইটার ম্যাক্সিমাম প্রপোর্শন যদি ঠিক থাকে তাহলে আর সুন্দর লাগবে। বোঝা গেছে? জি ভাই। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নাকি? জি ভাই। আপনি কিন্তু একটা সুন্দর একটা গোল বানাইতে পারতেন তাই না? এই কালারের ওইটা গোলটা বানায় শুধু এই সাদা অংশ কিন্তু আপনি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে 1 সেকেন্ডে কাটতে পারতেন। জি ভাই। কেটে একটা নিজের মতো কালো গোল বানিয়ে তার উপরে এটা বসায় দিয়ে ওই দুইটা লেয়ার একসাথে মার্চ করে দিলেই কিন্তু হয়ে যেত নাকি? জি এটা হচ্ছে শ্রীপাদ ভাইয়ের কাজ। এলইডি পিন হওয়া নিজের ছবিও বসাইছে কম্পিউটারের কাজও বসাইছে। চেষ্টা করছে, ভালো হয়েছে ভাইয়া। গ্রাফিক লার্নার, গ্রাফিক লার্নার বলে কিছু নাই, গ্রাফিক ডিজাইনার। দেখেন কে বানাইছে বলেন তো। রুইনাপুর কাজ এটা ভালো সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। এরা বল সাইজে আমার প্রবলেম মনে হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। সাইজে প্রবলেম আছে। এরা বল আপনি আসলে মাল্টি ট্যালেন্টেড, বুঝতে পারছেন? আপনি ডিজাইন ক্রিয়েট করেন, সেটা এই কাজটা দেখলে বোঝা যায়। নিজের মতো করে আঁকা বাঁকা ত্রিভুজ, ঠিক আছে, দিয়ে বসিয়ে সুন্দর মতো দুই পাশে দুটো ডিজাইন নিয়ে চলে আসছে। এটা তো আপনার মাথায় আসলে আছে, কিছু আছে। হ্যাঁ, কি যে আছে সেটাই তো বুঝতেছি, পাইতেছি না। আছে আপু, আছে, আপনার মাথায় আসলেই কিছু আছে। ঠিক আছে, আমি আরেকটু ঝালাই দিলে বেরোয় আসবে। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে যে একটা মেয়েই আমারে কাজ দিছে এবং সে কত সুন্দর কাজ দিছে, তাই না? রুইনাপুর কাজ দেখছেন প্রিন্স ভাই? হ্যাঁ ভাই, দেখছি ভাই। কেমন লাগলো? ভালো লাগছে ভাই। মেগা কাজ দেখছো? কাজ খালি দেখেই যাও। দেখছি ভাইয়া, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম দেখবা আর কমেন্ট করবা, ঠিক আছে? ঠিক আছে, আমাদের তো দর্শকেরও দরকার আছে। মাঠে তো শুধু প্লেয়াররা হইলে হয় না, দর্শক না হইলে হয়। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, এখানে আরো অনেক দর্শক আছে, তারা শুধু দেখছে। এমডি জনি ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? কই গেল? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনি কি আজকে নিউ? এদিকে দেখতেছি শুধু। আপনি আজকে নিউ না?
আপনার বাসা কোথায়? কথা বলবেন আপনি একটু, আপনার বাসা কোথায়? দুবলাড়িতে। আপনি কিসে পড়াশোনা করতেছেন বা পড়াশোনা শেষ করেছেন? ডিগ্রি থার্ড ইয়ার। ডিগ্রি থার্ড ইয়ার। আপনি এই কয়দিন ক্লাসে আসেননি কেন? আপনি তো অনেক কিছু মিস করেছেন। হ্যাঁ, সমস্যা ছিল, তার কারণে জয়েন্ট হতে পাইনি। গতকাল ওই গ্রুপের সলিউশন নিয়ে আজকে জয়েন্ট হলাম। যাক, আপনি আমাদের ইউটিউবের লিংক পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ওইখান থেকে সব দেখে দেখে কাজগুলো শিখে পরবর্তীতে আমাদের সাথে কাজ ধরবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। এটা আপনার নিজের দায়িত্ব, যেহেতু আপনি নিজে মিস করছেন। এমডি মিরাজুল ইসলাম চুপ করে ক্লাসে এসে বসে আছেন, আপনি কি ক্লাস মিস করেন কেন? আপনার মাইক্রোফোন কানেক্ট হয় না মিরাজুল ইসলাম, আপনি শুনেন। আপনি টোটালি বের হয়ে যান, বের হয়ে আবার ঢুকবেন, ঢোকার পরে মাইক্রোফোন সাইন আসবে, সেইখানে ক্লিক করবেন, হেডফোনে না, মাইক্রোফোনে ক্লিক করলে আপনি আমাদেরটা শুনতেও পাবেন, আমাদের সাথে বলতেও পারবেন, বুঝতে পেরেছেন মিরাজুল ইসলাম? আপনি বের হন, বের হয়ে আবার ঢুকেন। আরিফুল ভাইয়ের কি আজকেও প্রবলেম হচ্ছে? আরিফুল ভাই ফোনে আসতো। আরিফুল ভাই বলেন যে ফোনে আসতে পারবে কিনা, উনি ফোনে আসুক। এইভাবে তো ডেস্কটপ দিয়ে না কানেক্ট হইতে পারলে তো প্রবলেম, উনি ফোনে কানেক্ট করুক, ফোনে কানেক্ট করে অ্যাটলিস্ট আমাদের ভয়েস শুনুক, আমাদের সাথে কথা বলুক। কাজ তো সে ডেস্কটপে করতে পারবে। বিন ভাই ওনারা আলাদা নক করে বলেন যে ভাই বলতেছে আপনি ফোনে ট্রাই করেন, ফোনে। প্রবলেম হইলে কারো মিউট করতে দরকার হইলে আমারে বলবেন, আমি মিউট করে দিব তাকে, ঠিক আছে? অনেকে হয়তো বুঝে না, সমস্যা হচ্ছে তাদের।
স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। এখানে কঠিন কিছু আছে? না ভাইয়া। কি আছে? একটা নাম আছে, আর কি আছে? একটা দাগ, একটা দাগ, একটা দাগ, ইনফরমেশন আছে। এটা একটা কোম্পানির লোগো, ঠিক আছে? এটা আপনারা যে কোম্পানি যার কাজ করবেন সে আপনাকে দিয়েই দিবে যে আমার লোগোটা নেন, আমাকে এই লোগোটা বসিয়ে দিন। জি ভাইয়া। যেখানে নতুন লেয়ার খোলা হয় ওর পাশে এফএক্স। ইনার গ্লো এটার কথা বলতেছেন? ড্রপ শ্যাডো? জি ভাইয়া। এখানে ডাবল ক্লিক করলেও আসবে, এই যে বোঝা গেছে? জি ভাইয়া। পাইছেন? সবাই শ্যাডো পাইছেন? জি ভাই পাইছি। না পাইলে আবার দেখাই। এটা সাপোজ আপনার কার্ড, নিচে একটা শ্যাডো দিতে যাচ্ছেন, তাই তো? এই যে লেয়ারের উপরে ডাবল ক্লিক করেন, করলে বক্সটা আসছে। বক্সে এখানে লাস্টে আছে ড্রপ শ্যাডো, লাস্টে ক্লিক করেন, করলে দেখেন এখানে আছে সব কিছু, আসছে অপশন আছে। স্ক্রিনটা কাঁপতেছে কেন? এই দেখেন এখানে ডিসটেন্স, স্প্রেড আর সাইজ, এই যে ডিসপেন ডিসটেন্স দিলে দেখেন নিচে, দেখেন ওই যে লালটার নিচে খেয়াল করেন, আপনার কার্ডের নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো? জি ভাই। স্প্রেড করলে এটা গাঢ় ঘন হবে বা যতটুক সাইজ নিবে সেটা, সাইজ দেখেন। নিচে একটা শ্যাডো দিতে যাচ্ছ, এই যে এরকম, এই যে নিচে দেখছো শ্যাডো? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, এই যে কার্ডটা বানানো হয়েছে, তারপরে ডাবল ক্লিক করবা কার্ডের উপরে, লেয়ার লেয়ার, এই যে লেয়ারে আছে, লেয়ারের উপরে ডাবল ক্লিক করবা,
আচ্ছা বললে এটা আসবে এখানে একদম লাস্ট স্টেজ অপশন আছে ড্রপ শ্যাডো ক্লিক করলা আসতে দেরি করতেছে এই যে ড্রপ শ্যাডো ক্লিক করছো হ্যাঁ করার পরে এখানে তিনটা অপশন আসছে হ্যাঁ আসছে যে দেখো এটা যদি আমি এরকম দেই উই যে দেখো লালটার নিচে খেয়াল করো লাল তোমার কার্ডের নিচে দেখো একটা কালো ছায়ার মতো বের হচ্ছে হ্যাঁ এটা তোমার পরিমাণ মতো দেবা যতটুকু দরকার এটা আরেকটা অপশন দেখো এটা হচ্ছে গিয়ে যতটুকু দরকার ততটুকু নেবে এটা হচ্ছে যে ছায়ার মতো করবে করে এটা তোমার যেদিকে মন চায় সেদিকে বসাও আচ্ছা বুঝা গেছে দিয়ে ওকে ক্লিক করবা এটা থেকে যাবে এই যে দেখো এই লেয়ারের সাথে এফেক্ট যে তুমি দিয়েছো শ্যাডো সেটা এখানে শো করতেছে এটা যদি তুমি অফ করে দাও চলে যাবে বুঝা গেছে শ্যাডোর কাজ জি ভাই বিজনেস কার্ড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন মেয়ে ওই যে ওইটা কপি করা একটু দেখা দিই কোনটা ওই যে একটা থেকে আরেকটা লেয়ার জি ভাই একদম ইজি কাজ এই যে একটা নিলাম হ্যাঁ জি অল্টার চেপে ধরে ক্লিক করে টেনে দুইটা বানালাম এবার আবার এই যে দুইটা লেয়ার এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে বা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম লেয়ার তার মানে দুইটা একসাথে সিলেক্ট হইছে এবার অল্টার চাপ দিয়ে ধরলাম ধরে এই দুইটা থেকে চারটা বানালাম এবার এখানে চারটা লেয়ার হইছে তাহলে এই চারটা লেয়ার একসাথে সিলেক্ট করি করার পরে এখন এই চারটা একসাথে সিলেক্ট হয়েছে এবার অল্টার চেপে চারটা থেকে কয়টা বানালাম আটটা এবার আবার আটটা লেয়ার সিলেক্ট করি ভাই অল্টার চেপে ধরে কি করলাম অল্টার চেপে ধরলে এই যে কার্সর চেঞ্জ হয় কপির জন্য ও আচ্ছা এই যে অল্টার চেপে ধরে আরেকটা ডান দিলাম আরেকটা কপি হলো হলো এবার সবগুলা লেয়ারে একসাথে মার্জ করে দেই মার্জ শেপ এই যে ব্যাস একটাই তৈরি হয়ে গেল এখন এটারেও চাইলে কপি করতে পারেন নাকি হ্যাঁ এটারেও অল্টার চেপে ধরে এই যে আরেকটা হইছে কত লাগবে আপনার লাখ লাখ কোটি কোটি বানাইতেও পারে বোঝা গেছে আকাশ দা হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আপনি ব্রেক টাইমে ওটা আমি আগে প্র্যাকটিস করব তারপরে ব্রেক এখন দিব হ্যাঁ দিয়ে তারপরে এসে আজকে এইটা আমরা তৈরি করব হ্যাঁ ওকে ভাই ব্রেকের পরে সবাই আমরা চলে আসি হ্যাঁ যারা আসতে পারতেছে না সবাই একটু হেল্প করেন সবাই ব্রেকের পরে চলে আসি ওকে ভাই ইউ আর নাও মিউটেড ইউ আর নাও মিউটেড
যাবে আমাদের
You are now unmuted. সাদ ভাইয়া আজকে কি অ্যাটেন্ডেন্সটা করা হয়েছে না হয় নাই? অ্যাটেন্ডেন্স হয় নাই তো আজকে দিনটা একটু বিজি থেকে আপনার ক্লাসটা করতে হচ্ছে। সমস্যা নাই, করতে থাকেন। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আপনাদের ওখানে কারো বৃষ্টি হচ্ছে? শুরুর দিকে হালকা হালকা হচ্ছিল ভাই, এখন ঠিক আছে, আকাশ মেঘলা। আচ্ছা আচ্ছা, আমার এখানে আবার অনেক বৃষ্টি শুরু হয়েছে। আমার ক্যামেরায় আজকে আমার একটু ঘোলা দেখাচ্ছে, রাইট? জি ভাই। কারণ হচ্ছে কি, আমার ক্যামেরার মাঝখানে বাষ্প হয়ে পানি জমছে, এটা না শুকানো পর্যন্ত সম্ভব না কিছু করা, বুঝতে পারছেন? ভিতরে জমছে, যদি বাইরে হইতো মুছে ফেলা যায়। শুরুতে ক্লিয়ার ছিল, বাট তারপরে যে যখন ক্যামেরা একটু হিট হয়েছে তখন ওই যে রাতে ঠান্ডা হয়ে যে বাষ্পটা ওইটা পানি হয়ে গেছে, বুঝতে পারছেন? আরিফুল ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। অনেক কষ্ট হচ্ছে, রাইট? অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, সকাল থেকে আমার নেট ছিল না, বুঝছেন? হ্যাঁ
তো এখান থেকে বাসা থেকে অফিসে গেলাম, অফিসে যে ঢুকলাম, ঢোকার পর থেকে মানে বের করে দিচ্ছে, ওখানে আধা ঘন্টা ট্রাই করার পরে ঢুকতে পারি নাই। আবার বাসায় আসলাম, এসে দেখি নেট আসছে। আচ্ছা আচ্ছা, যা গ্রুপে আরো অনেকে প্রবলেম হচ্ছে ভাই, একটা সুমু আপু না সুমি আপু উপরে নাম আছে, আপু ঢুকতে পারতেছে না। আমি টেনশন করেন না, হ্যাঁ আপনাদের আমি এই সফটওয়্যার থেকে চেঞ্জ করে জুমে নিয়ে যাব। আর এক দুই দিন কষ্ট করেন, ঠিক আছে? আমি বলেছি জুমে দিলে জুমে আর কারো প্রবলেম হবে না। আইবুল ভাই কাজ কই? কাজ নেই ভাই আজকে। এই তো শুরু হয়ে গেছে, কাজ নেই। এরপরে লাস্টে যে যখন মার্কেট প্লেসে যাব কাজ করতে না পারবেন, ভাইয়া কিচ্ছু শিখায় নাই। আমি কাল থেকে আর সমস্যা হবে না ভাইয়া, ইনশাআল্লাহ। আশ্চর্য, শুধু 13 জন, এটা কোনো কথা? আজকে এরকম হওয়ার কথা না, আজকে সবাই তো আসার কথা। এই যে আইসিই ইরর দেখায় না, এই যে একটা আপু দিছে সুমু নাম, এরা হচ্ছে কি ওনার উনি যে নেটটা ইউজ করতেছে এই সার্ভারটা ব্লক করে দিচ্ছে। ভাই প্রবলেমটা আমারও হচ্ছিল, ওয়াইফাই বন্ধ করে ডাটা চালাচ্ছি, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়াইফাই যে আইএসপি ওরা এই ওয়েবসাইটটা ব্লক করে দিচ্ছে, এই কারণে আপনাদের এই প্রবলেম হচ্ছে। দেখেন যখন ডাটা অন করবেন তখন আবার সলভ হয়ে যাবে। হ্যাঁ আমি ডাটা দিয়ে এখন কানেক্ট হয়েছি। তাহলে ভাই ওয়াইফাই ওটা কিভাবে ঠিক করব? ওয়াইফাই আপনাদের যে সার্ভারের মানে যে যে মালিক ওয়াইফাই তাদের সাথে কথা বলতে হবে যে ভাই এরকম আপনি এই ওয়াইফাই দিয়ে আমি এই ওয়েবসাইটে ঢুকলে আমার সার্ভার বারবার ব্লক করে দিচ্ছে, আপনারা এটা একটু দেখেন কি করা যায়। আচ্ছা আমরা এটা দেখে দেখে বানাই নাকি? কি নিব, ইঞ্চি কত? 3.5 হাইট 2 পিক্সেল 300 রাইট ওকে। এটা নিলাম ট্রান্সপারেন্ট, ঠিক আছে? আচ্ছা আসছে? জি ভাইয়া, আমরা একদম এটাকে কপি করার চেষ্টা করব। আরেকটা আছে না, হই গেল এই এটারে। হ্যাঁ খালি এই লোগোটার জায়গায় আমরা নিজস্ব কোনো কোম্পানির লোগো দিব। কি করছে? ও আচ্ছা, কন্ট্রোল আর নাকি? হ্যাঁ
সবাই খেয়াল করবেন হ্যাঁ কি করছে ওরা ফার্স্ট একটা কালো বার নিছে না এটা কিন্তু ব্যাক পেজ এটা ফ্রন্ট পেজ লেয়ার নেই লেয়ার নিয়ে আমাদের এরকম একটা কালো বার বানাইতে হবে ওকে বানাই কি কালার দিতে হবে ব্ল্যাক সাদা হয়েছে নিলাম ওদের কালোটা কিন্তু পিওর কালো না তাহলে কি করতে হবে কন্ট্রোল টি দিয়ে ধরে এরপরে কি করছে এরা লোগোর আইকন নিয়ে আসছে তাই না এটা একটা মানুষের আইকন এটা কি নেম আইকন এটা হচ্ছে মোবাইল ফোন আইকন এটা হচ্ছে ইন্টারনেট ওয়েব অ্যাড্রেস আইকন আর এটা হচ্ছে লোকেশন আইকন আচ্ছা আমরা এই আইকন কই পাবো তাই না আমরা আইকন পাবো গুগল থেকে ভাইয়া রাইট আমি আবার শেয়ার দিচ্ছি আমার এন্টায়ার স্ক্রিন যাতে আপনারা দেখতে পান আমি যেখানে যাব গিয়ে আমার কি দরকার ফার্স্টে নেম আইকন নেম আইকন নেম আইকন দেখেন কত রকমের আছে দেখতে পাচ্ছেন ওরা কোনটা নিছে ওরা এই যে এটা নিছে ওকে এটা নিছে না নাকি ওইটাই নিছে হ্যাঁ তো আমরা এটা নিয়ে সেভ নিলাম জি ভাই নেম আইকন দিয়ে এই ইমেজটা সেভ করলাম আচ্ছা আমার আর কি কি আইকন লাগবে আচ্ছা আমার লাগবে কন্টাক্ট আইকন তাই না আসছে কন্টাক্ট আইকন ওদেরটা হচ্ছে ভালো ভালো আসছে ওরা তো একটা কি দিছে আসছে তারপরে লাগবে কি তারপরে লাগবে অ্যাড্রেস আইকন আচ্ছা এটা লোকেশন আইকন লোকেশনটাও নিয়ে রাখি
আচ্ছা এটা কি আইকন যে ওরা নিছে ওটা থেকে এটা ভালো তাই না আচ্ছা আমরা আইকনগুলো পাইছি নাকি আইকনগুলো কি করতে হবে আইকনগুলো আগে আইকনের মতো করে বানাইতে হবে বোঝা গেছে ট্যাগ আইকন নিয়ে ছাড়লাম এখানে আসছে আমার অনেক কাজ আছে সাদা অংশগুলো ফেলাই দিতে হবে ভিতরে একটা সাদা লেয়ার থাকবে সবাই দেখেন আমরা যে যে টুলস এর কাজ করছি এর বাইরে কিন্তু আমি কোনো টুলস নিচ্ছি না জাস্ট আপনার আইডিয়া বুঝতে পারছেন এত কষ্ট করে জিবা বলেন না কঠিন কিছু না 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 ঠিক আছে মানে এই যে সাদা অংশটা নিলাম নিয়ে এটা নিচে দিয়ে দিলাম দিলে এই যে এটা সাদা থাকলো নাকি আচ্ছা আমার আরেকটা জিনিস করতে হবে কি বলেন তো এই যে এইটার এটার সিলেক্ট করতে হবে এই যে সাদা অংশটা এটার সাদাটা আমি কেটে দিছি তাই না বাট সাদাটা কাটা যাবে না সাদাটা রাখতে হবে এখন আমি যেহেতু কেটে দিছি আমি এটা বানাইতে হবে ও আমার লেয়ার ভুল সিলেক্ট করা আছে এই যে এই একটা এটার একটা কপি আর আরেকটা লেয়ার অন করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবার দেখেন আরেকটা কপি আনলেই তো হতো আপনি তো ওগুলো কাটাই দিলেন হ্যাঁ আগে তো এরকমই ছিল আপনি তো কেটে দিলেন আমি আনলে হতো দিছি বাট যদি আপনি কেটে দেন তাহলে আবার বানাবেন কিভাবে সেটা দেখাচ্ছি ও আচ্ছা আপনার তো সব সময় থাকবে না থাকবে না ভাইয়া তাহলে বানাই নিতে হবে না হ্যাঁ এই যে আমি এইটার এই যে নিউটার এটার একটা কপি করছি দেখেন দেখছেন করছি না এটা কন্ট্রোল যা দিয়ে সিলেক্ট করে এটা কিন্তু এখন আমি ছোট করতে পারবো এই যে কেন করলাম দেখাচ্ছি এটা অন করেন এই যে দেখেন আচ্ছা আমরা এটা এইভাবে না করি আরেকটা রাউন্ড
রাউন্ড শেপ নিলাম লেয়ার নিলাম রাউন্ড শেপ নিলাম লেয়ার নিলাম নিয়ে সাদা একটা নিয়ে নিয়ে পিছনে সাদা একটা নিয়ে নিয়ে ব্যাস আমার তৈরি হয়ে গেছে না এটা কিন্তু একটু ঝামেলা আছে এই যে নিচে সাদাটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেজন্য আমার এটাকে একটু ছোট করতে হবে কন্ট্রোল টি এই যে লেয়ারটা এটাকে একটু ছোট করতে হবে পরে তিনটা লেয়ার একসাথে মার্চ করব মার্চ লেয়ার তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ঠিক আছে পরে এটারে ধরে এই যে নিয়ে আসছি স্মার্ট অবজেক্ট হয়ে আসছে না আচ্ছা এটা হচ্ছে কল আইকন কিভাবে বসালাম বুঝতে পারছেন সবাই স্টুডেন্টরা কি আছে না সবাই চলে গেছে আমি তো ভাই ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে মিউট করে ভাই বড় স্ক্রিনে দেখতেছি তো কথা বলার জন্য হচ্ছে ঠিক আছে বাট আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি শিওর হইলাম ভাইয়া আসি ভাইয়া শুনতেছি দেখতেছি আচ্ছা এইভাবে আমাদের এখন কি করতে হবে আরো আর গুলাও বানাই নিয়ে আসতে হবে রাইট নেম আইকন এখানে কি করতে হবে গোল বানাইতে হবে একটা না সার্কেল জি ভাই লেয়ার নিয়ে কালার দিয়ে দিই নাকি কন্ট্রোল ব্যাক স্পেস ওটা কি কন্ট্রোল ব্যাক স্পেস দিলেন হ্যাঁ কালার দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস দিব না তাহলে ভাই ওটা তো নো কালার আসছে সাদা চলে আসলো তাই বলতিছি কই নো কালার আছে এই যে এইটা আবার দেখেন আগে এটারে এটারে এটা ব্লু কালার করতে হবে রাইট সিলেক্ট করলাম করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম সিলেকশন অপশন ক্লিক কালার হয়ে গেছে স্মার্ট অবজেক্ট
এক মিনিট কি প্রবলেম হয়েছে বলেন তো, কেউ বলতে পারবেন? যারা কাজ জানেন আগে থেকে তারা বলেন তো কি প্রবলেম হয়েছে। মানে চারদিকে অস্পষ্ট হয়েছে, এই যে মানে প্রবলেম হয়েছে, ওর পিকচার ফেটে যাচ্ছে। হ্যাঁ ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে অস্পষ্ট। হ্যাঁ ভুল করতেছি, আপনারা একটু বলবেন না যে ভাইয়া ভুল করতেছেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি এই কালার, এটা কি কালার হবে, সাদা। অবজেক্টের কালারটা সাদা করলেন কিভাবে ভাইয়া? হ্যাঁ বুঝি নাই, অবজেক্টের কালারটা মানে হোয়াইট করলেন না যেটা ব্ল্যাক থেকে? দেখেন এই যে এরকম ছিল না, জি ভাই এরকম ছিল। হ্যাঁ তো এখান থেকে যখন আমি এই ম্যাজিক টুলটা ধরব, এটা এক কালার না, ওর গায়ে ধরলে ও সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনি যে কালার দিবেন, এই যে কালার সিলেক্ট করে নিলেন সাদা, করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলেন, চলে আসলো সাদা। ও বুঝতে পারছি ভাই, বুঝা গেছে? জি আপনার ফিনিশিং ভালো হয়েছে না কেন? হ্যালো, হ্যাঁ বলতেছি এটা ফিনিশিং ভালো হইতেছে না কেন, ওই সাদাটা আপনার ওই যে আপস আপস হইতেছে কেন? হ্যাঁ কালারটা মনে হয় মিললো না,
একটা আরেকটা আরেকটা কালার হয়ে গেল হ্যাঁ কালার মিলে নাই मिलसे की कलर अरे एक तो डिप कलर मिलसे लो हाँ कलर का कोड तो देख ये इटा कंट्रोल सी ये जो कलर कोड देख सें जी हाँ कंट्रोल सी दिए कॉपी कर लाऊं हमारे इटा नष्ट हो गया सेकंड नेक्स्ट देख सें हमारा आवार विकान देखा बनाया अंतर कलर कोडटा देखी मुझे एटाई आछे कॉपी सर्कल तैरी करलाम लेयर निलाम कलरटा देखी এটাই আছে কালার বুঝছেন কালারে কোনো সমস্যা হয় নাই এখন ওই পাশে নিয়ে গেলে বুঝতে পারবেন
স্মার্ট অবজেক্ট ক্যান করে নিলাম, ছোট করলে ফেটে যাবে তাই না? জি ভাই। সার্কেলটা আপনার স্মার্ট অবজেক্ট হচ্ছিল না, মাঝে মাঝে হয়। আচ্ছা, এরপরে কি যেন আমরা কি কি বসাইলাম, এই দুইটা বসাইলাম, এরপরে এটা কি? আচ্ছা, আমরা এটার জন্য আমাদের মতো একটা আইকন নিছি তাই না, নাকি? জি ভাই। এটা মেইল আইকন নিছি আমরা, মেইল আইকন। মেইল 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 আইকন, এই যে এটা। চলেন তাহলে এবার এটা নিয়ে কাজ করা যাক। কালো অংশটা কি দরকার আছে? Could not complete your request because the smart object is not directly editable. কি বলতেছে? স্মার্ট অবজেক্ট ডিরেক্টলি এডিট করা যাবে না তাই না? করলাম না ডিরেক্টলি এডিট।
কি করতেছি জানেন? এই যে এই সাদা অংশটা না, আবার দেখাই, সাদা অংশটারে ছোট করতে হবে, বুঝছেন? নাইলে ভালো দেখাবে না। সে ছোট করার জন্য আমি ওরে সিলেক্ট করছি, ফার্স্টে করে আর একটা লেয়ার নিছি। হ্যাঁ, লেয়ার নিয়ে লেয়ারের ভিতরে সাপোজ এই লেয়ারটা নাই, এখন যে সিলেক্ট করছি, নিয়ে একটা নতুন লেয়ার নিছি, নিয়ে এই কন্ট্রোল সি দিয়ে এই যে সিলেক্টের অংশ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই নতুন লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? করার পরে আমি যে লেয়ারে সাদা অংশটা মুছবো ওটারে আমি সিলেক্ট করলাম, করে দেখেন ওই লেয়ারটা অফ করে দিই, নাহলে বুঝবেন না। এই যে অংশটা সিলেক্ট করলাম, দিয়ে এরকম করে দিলাম, দিলে এটা মিক্স হয়ে গেল। মিক্স হয়ে গেলেও এটা ঝামেলা থেকে যাচ্ছে, যেটা হচ্ছে দাগগুলো থেকে যাচ্ছে, সেটাও অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা একটা গোল নিলাম, ঠিক আছে? গোলটা নিয়ে এরপরে কন্ট্রোল প্যাকেজ দিয়ে কালারটা দিয়ে দিলাম, দিলে ও পুরোপুরি ঢেকে গেল আর আমার ওইটা এখানে রয়ে গেল। এটাকে এখন আমি কন্ট্রোল টি দিয়ে নাইটের আগে কি করবো, স্মার্ট অবজেক্ট করে নেব, এটারে এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ব্যাস। এবার এটারে ছোট করব, বড় করব, যা ইচ্ছা করব, নাকি? আমি বলি ওই যে গোল সার্কেলটা দিছে ছোট, এটা দেখছেন এই পেজের বাইরে যদি নীলটা চলে যায় তাহলে কিন্তু ওইগুলো আসবে না। আচ্ছা, এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিয়ে চলেন যাই, ঘুরে আসি আমাদের দেশে। সবাইকে আমার কাজ দেখতেছেন তো? জি ভাই, জি ভাই, জি। কারণ এই রকম কাজ নেক্সট দিন দিব, আমি এত কষ্ট করে করতেছি, আপনারা কষ্ট করবেন না সেটা তো আমি জীবনও সহ্য করব না, বুঝতে পারছেন? আমরা করি তো ভাই। হ্যাঁ, আপনারা করেন, অবশ্যই করেন, আমি কাউরে বলবো না যে আপনারা কেউ কাজ করেন না। কি বলবে, বললাম তো যে স্মার্ট অবজেক্টে কাজ করা যাবে না, তাই না? তার চেয়ে বাবা তোর আগে থেকে আমরা কাজ করে নিই, তারপর তোকে স্মার্ট অবজেক্ট বানাই নিই। কন্ট্রোল টি দিয়ে একটু সাইজ ছোট করে নিই, একটা লেয়ার নিব, নিয়ে আমরা অনেক কঠিন মনে হচ্ছে কি আপনাদের কাছে?
হ্যাঁ করলি তখনই বোঝা যাবে। জি আমিও সেটাই মনে করি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিয়ে চলে আসলাম। সবচেয়ে ঝামেলার কাজ ছিল একটু কি বোঝা গেছে? আচ্ছা এক মিনিট আমি আসতেছি। হ্যাঁ ইউ আর নাও মিউটেড। এই রুমে চলে আসো ক্যামেরা দেখা যায় না ডাইরেক্ট খালি গায়ে এসে যা বসে বসে শাহেদ শাহেদ আমাকে শুনতে পাচ্ছেন? শাহেদ ম্যাম ভাইয়া একটু জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার? জি জি ম্যাম এই তো। আজকে কততম ক্লাস শাহেদ? ম্যাম আজকে হচ্ছে সাততম ক্লাস ম্যাম। সাততম? জি 7 ডেজ। 7 ডেজ জি 7 নাম্বার ক্লাস ম্যাম। আচ্ছা এখন কি আপনার ব্রেক চলে? না না ম্যাম। আচ্ছা এতক্ষণ ম্যাম আমি ওদের ওই যে ইসে ফটোশপে কাজ দেখাচ্ছিলাম, যে আপনাকে দেখাচ্ছি যে এখানে আমরা কাজ করছিলাম। আচ্ছা তো সাততম ক্লাসে স্টুডেন্টদের ফিডব্যাক কেমন পাচ্ছেন? আপনারা কথা বলেন, ম্যাম কে জিজ্ঞেস করছে, আপনারা সবাই একটু কথা বলেন। স্টুডেন্ট আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। নাম আপনার নাম কি? রুহিনা পারভিন। জি ম্যাম। আচ্ছা 7টা ক্লাসে কি অ্যাটেন্ড করেছিলেন আপনি? জি ম্যাম। 7টা ক্লাসে আপনার কেমন মনে হচ্ছে, কতটুকু শিখতে পেরেছেন? ম্যাম ক্লাস করে খুব ভালো লাগছে আর শিখার যথেষ্ট পরিমাণ ট্রাই করছি এবং ভালো ফিডব্যাক আশা করতেছি, ক্লাসে শিখতে পারছি আর কি। ভালো ট্রেনার আপনাদেরকে ফুললি কোঅপারেট করছে? জি ম্যাম ট্রেনার হিসেবে তা খুবই ভালো, ফুললি কোঅপারেট করছে। শাহেদ প্রতিদিনের ক্লাসগুলো কি ভিডিও আপলোড করা হচ্ছে? জি ম্যাম আমার 6টা ক্লাস শেষ হয়েছে, 6টার ভিডিওই আপনার ইউটিউবে আপলোডেড। আমি রেগুলার একটা রেগুলার আপলোড করি। ফেসবুকে লাইভ করা হচ্ছে? জি ম্যাম। ফেসবুক লাইভ হচ্ছে? জি ম্যাম। এটা তো ম্যাম হচ্ছে কি ইয়া মানে আমাদের যে কোঅর্ডিনেটর স্যার আছে উনি করে, তো এটা এই চ্যাপ্টারটা ওনার আর কি, উনি লাইভে যায় আমাদেরকে। আপনাদের কোঅর্ডিনেটর কে? কোঅর্ডিনেটর হচ্ছে আমার এরিয়া কোঅর্ডিনেটর হচ্ছে রাতুল সাহেব। রাতুল সাহেব? জি। আচ্ছা আমি রাতুলের সঙ্গে কথা বলবো ফেসবুক লিংকের ব্যাপারে। জি ম্যাম জি ম্যাম অবশ্যই। ঠিক আছে শাহেদ। আচ্ছা ধন্যবাদ ম্যাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা এই চারটা আইকন তো কিভাবে বসাইলাম সবাই দেখছেন তাই না? জি ভাই। এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে যে আইকন যে আমরা ক্রিয়েট করছি? না ভাই। এবার আমরা কি বাকিটুক দেখি কি অবস্থায় আছে। এই পাশে ছোট একটা বর্ডার আছে রাইট, নীল কালারের, এই কালার ম্যাচিং এর জন্য দেখছেন। এখানে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, কার্ডটায় কয়টা কালার ইউজ করছে? তিনটা কালার, ব্যাকগ্রাউন্ড তিনটা, সাদা কালো
আর আকাশী কালার জি ব্লু কালার বাট যেহেতু তিনটা কালার ইউজ করতে কালারের পরিমাণ কি বেশি ইউজ করতে তিনটা খুবই অল্প খুবই অল্প খুবই অল্প দেখতে পাচ্ছেন আপনারা জি ভাই সিম্পলের ভিতরে গর্জিয়াস দেখাতে চাইছেন হ্যাঁ সিম্পলের ভিতরে গর্জিয়াস বাট সিম্পল অলওয়েজ লুক বেটার এটা সবসময় মাথায় রাখবেন যে সিম্পল জিনিস সবার চোখেও ভালো লাগে সবার চোখেও বেশি পড়ে বুঝতে পারছেন জি ভাইয়া ওকে আমরা এখন আমাদের কাজে যাই আচ্ছা এটাই তো আমাদের ইয়া তাই না আরেকটা লেয়ার নি নিয়ে দিলাম তাই না ওকে এই যে ব্যাকগ্রাউন্ড ওরা সাদা ইউজ করছে রাইট তাহলে একটা লেয়ার নেই নাকি নিয়ে লেয়ারটা সবার নিচে যাবে যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের কালার তাই না আট নাম্বার লেয়ারটা জি হ্যাঁ দিয়ে এটা কালার কি হবে সাদা দিয়েছি একটা কার্ড শেপে চলে আসছে নাকি তাই না জি ভাই তবে ফুল হোয়াইট না না একটু হালকা ব্রাইটনেস কম হলে ভালো হতো না ফুল হোয়াইট না নিয়ে ভাই আমি একটু হালকা নিয়ে তো ভালো হতো না দেখি ট্রাই করি ভালো হয় কিনা ভাই আমরা যদি ডাইরেক্টলি সাদা পেজের উপরে যদি এগুলো বসাই তাহলে তো সমস্যা নেই আপনাদের সবার চাহিদা অনুযায়ী আমি কাজ করি কন্ট্রোল ব্যাক আচ্ছা একটু একটু ডিফারেন্ট কালার হইছে এবার ফুল সাদা না কিন্তু এটা এটা ক্রিম কালার বলে যেটা তাও যদি আপনাদের চোখে না আসে তাও আরো আরো ক্রিম কালার দিচ্ছিলাম এবার ঠিক আছে জি ভাই এবার ঠিক আছে রাইট এখন কি কাজ এখন কোনো কাজই নাই এখন একটা লোগো নিয়ে আসতে হবে রাইট কোম্পানির লোগো লোগোর কি করতে হবে বহুত কাজ আছে লোগোর তাই না এই দেখেন এখানে একটা মজার জিনিস দেখেন এটা ইন্ডেক্স দেখছেন ছবিটা যখন আনছি এখানে কি লেখা দেখাচ্ছে ইন্ডেক্স তাই না জি ভাই এই ছবিতে কাজ করতে পারবেন না এই ছবির ফাইল ফরম্যাটে সমস্যা আছে এই ছবিতে কি করতে পারবেন না কাজ করতে পারবো না কাজ করতে পারবেন না ছবিতে কাজ করতে পারবেন এই ছবিটারে আপনার বহুত ঝামেলা করতে হবে
এখন সেই জিনিস না, এখন আমরা যে কাজ করতেছি সেই কাজে করব। অন্য একটা লোগো নিয়ে আসি ভাইয়া। আপনার যে ব্যাক ব্যাক বলেন বলেন একটা লেয়ার এই কাগজের উপরে পড়ে গেল, মানে সাপোজ এই যে এরকম একটা কিছু এই কাগজের উপরে পড়ে গেল। হ্যাঁ, এবার এটাকে সরান, কিভাবে সরাবে? এই নীলটাকে সরান, সরবে? সম্ভব না, পসিবল না ভাই। বোঝা গেছে? দেখেন ওই পিছনে কালার সহ চলে যাচ্ছে, পেজ সহ। এই কারণে আমরা রিস্ক নিতে কি করবো? যাবো না। রিস্কের কাজে যাওয়া যাবে না কখনো। আচ্ছা, আর একটা লোগো সেভ করছি, দেখি এ কি বলে। মানে এই যে কালো কালার দিছি, তারপরে হচ্ছে আপনার আইকন গুলো দিছি, এই পাশে আইকন গুলো দিছি, পরে যে আপনি যে ব্যাক পেজের কালারটা দিলেন ভাইয়া, মানে ওইটা কেমনে বসালেন সেটা বলতেছি। পেজের উপরে যে কালারটা দিছি, হ্যাঁ ভাই, হ্যাঁ, সাদা কালারটার কথা বলছি। হ্যাঁ, সাদা কালারটা পেজ নিয়ে দিছি, পেজ নিয়ে ওখানে দিয়ে দিলেই চলে আসবে তো নাকি? এই যে এইখানে দেখেন, আবার দিয়ে এটা এটা লেয়ার নেই, যে অবস্থায় তো ছিল। হ্যাঁ ভাই, নিউ লেয়ার নিলাম। এই যে নিউ লেয়ার আসছে, 8 নাম্বার। হ্যাঁ, 8 নাম্বার। আচ্ছা, আমার কালার এই যে এটা, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা সবার নিচে যাবে না? যেটা আনছি এটাও কাজ করে না, বলেন। আপনারা দেখাই দি আমি কি করতেছি। আমি যখন ফটোশপে নিয়ে ছাড়তেছি এইরকম আসতেছে আসতেছে না, তাই না? তখন আমি কি করবো? এই যে এটা অন করছি, করে আমার SNI স্নিপিং টুল আছে, দিয়ে আসবি না কেন, এটা আবার আমি কাটবো এই জায়গার থেকে, কেটে সেভ অ্যাজ, নতুন করে সেভ করবো এটাকে, ঠিক আছে? নতুন নাম দিয়ে লোগো লোগো যাই দি, দিয়ে সেভ দিলাম।
লোগো লোগো আসছে না, এই যে লোগো লোগো আসছে জি ভাই আসছে। সব সময় অটোমেটিক হয়ে রাখার দরকার আছে আমাদের। লোগো লোগো নিয়ে এই জায়গায় ছাড়ি, নতুন একটা উইন্ডো অন হোক যাতে আমরা কাজ করতে পারি। সাদা সাদা সব ডিলেট, ঠিক আছে, ব্যাস ওরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে ওরে আমরা নিয়ে চলে যাই আমাদের কাজে। ওই দেখেন কাজ একটা করছি, কনভার্ট করার আগে ভালো করে দেখে নেবেন সাদা অংশ কোথায় কোথায় আছে। এই যে দেখেন ডি এর মাঝখানে আর আছে, এই যে দেখেন এ এর মাঝখানে, দেখছেন কি? হ্যাঁ তাহলে কি ওগুলো কন্ট্রোল ব্যাক স্পেস দিলেন? আমি তো কন্ট্রোল ব্যাক স্পেস দিছিলাম। হ্যাঁ আপনি দরকার হয় নতুন করে আবার নিয়ে আসবেন যদি না আনতে পারেন, সমস্যা নাই তো। আসছে এবার, ঠিক আছে? হ্যাঁ ভাই হইতেই জি ভাই, ঠিক আছে। ওরা কই বসাইছে এখানে, ওরা কালো কালার দিছে, আমরা ওরা কালোর সাথে নীল অ্যাড করছে। আমরা চাইলে নীল অ্যাড করতে পারতাম, যদি পারতাম তাহলে চলেন নীল অ্যাড করে নিয়ে আসি। এই যে কাজ করার আগে কিন্তু এই ইয়া করে নেবেন, স্মার্ট অবজেক্টটি কিন্তু কাজ হয় না, মাথায় রাখবেন। আমরা খালি এই টুকরে এই কালার দিই দিয়ে ব্যাস স্মার্ট অবজেক্ট করে নিলাম, নিয়ে চলে যাই। দেখবেন এখনই মিলে গেছে, হেবি সুন্দর মিলেছে না? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া স্মার্ট অবজেক্ট এটা হলো আপনার কখন করতে হয়, মানে এটা কোনো নিয়ম? স্মার্ট অবজেক্ট কখন করতে হবে এখন এই কথা জিজ্ঞেস করলে হয়? স্মার্ট অবজেক্ট আমি দেখাইছি না কেন স্মার্ট অবজেক্ট করতে হয় আকাশ দা? হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে আকাশ দা স্মার্ট অবজেক্ট কেন করতে হয়? ভুল করে এটুক ছোট করে আমার সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ এবার আবার এই ছবিটা সিলেক্ট করে যখন বড় করব ওর কি অবস্থা, ওর কি অবস্থা দেখা যাচ্ছে? আর এর আগে যেটা আনছি এই যে স্মার্ট অবজেক্ট করে ওরে এত বড় করতেছি, ওর কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া। বোঝা গেছে আমার কথা কেন স্মার্ট অবজেক্ট করব? স্মার্ট অবজেক্ট না করলে কি হবে, ও ফেটে যাবে না? জি ভাইয়া। ভাইয়া বসাইলাম, এখন কি নাম ঠিকানা লিখতে হবে তাই না? কার নামে বানাবো এটা বলেন? রুইনা আপু দা গ্রেট, রুইনা আপু দা গ্রেট, রুইনা আপু নামেই দেন, রুইনা আপু নামে আপনি নামই দিয়ে দেন। আমার নামে দিয়ে দেবো? কি কি ইনফরমেশন দিছে কাজী সাহা চামিয়তি? বুঝলি কালার এটা লিখে কি করব, স্মার্ট অবজেক্ট করে নিব, বুঝছেন? যাতে আমার লেখা কখনো না ফেটে যায়।
ওরা কি কি করছে দেখছেন? দাঁড়ান দেখাই। আমার নাম তাই না? এটা এই নামটা সিলেক্ট করলাম, করে এতটুক সিলেক্ট করলাম, করে করে কালার যখন নিব এই কালার দিতে হবে। এই যে কালার পিক করলাম, এই যে আমার এই পিকিং অপশন দিয়ে এটা আমি শিখাইছি, এই কালার লাগবে একই কালার ম্যাচ করার জন্য। এখান থেকে না নিয়ে এই যে 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 কার্সরটা দেখেন, ওরা আপনি যেখান থেকে কালার দিবেন সেই কালার নিবে, দেখতে পাচ্ছেন? কালো দিলে কালো নিচ্ছে, এটা দিলে এটা নিচ্ছে। ওকে দিলাম, শাহেদ আহমেদ, ঠিক আছে? এবার কনভার্ট অবজেক্ট নাকি স্মার্ট অবজেক্ট করে নিলাম। আবার আরেকটা লেয়ার নিব, ছোট করার আগে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিব, করে এরপরে ওরা একটা দাগ দিছে নাকি, দাগ দেওয়া কোনো কঠিন কাজ? নতুন লেয়ারে নিতে হবে অবশ্যই, নাহলে দাগ পরে মুভ করা যাবে না। যাবে আমার স্টুডেন্ট গুলা কি আছে না চলে গেছে? মাঝে মাঝে তো ভয় পেয়ে যাই আপনাদের। আরো চিকন করতে হবে, ওকে কেমন ছিল এখান থেকে এই পর্যন্ত? ওকে একটা মেজারমেন্ট তৈরি করছে ওরা, লেখার একটা মেজারমেন্ট। একটু নিচেও দিতে পারেন, লেয়ারটা একটু সিলেক্ট করে একটু নিচে নামায় যান, একটু সিলেক্ট করে আর একটু নিচে নামায় যান। নাম্বার নাকি? আবার টেক্সট নেন, টেক্সট নিয়ে নাম্বার লেখেন। জিরো এরকম আসে কেন? কোন কথা? আচ্ছা আচ্ছা,
এটা রাইট ক্লিক করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ফালতু ঝামেলা করছে আগে একটা সেভ করে রাখি নাকি যদি ঝামেলা হয় তাহলে আবার এখান থেকে কাজ করতে পারবো সেভ করে
হইছে? আপনারা কি আছেন? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ ভাই আছি। ইয়া আপনার বাসা তো ডিটেইলস দিছেন, অসুবিধা নাই, চলে যাব একদিন। চলে আসবা, অবশ্যই চলে আসবা। বোঝা গেছে কিছু? জি ভাইয়া বোঝা গেছে। এত কষ্ট করে শিখায় কি হইলো বলেন? দেখেন আইসিটি থেকে আপনাদের আজকে ভেরিফিকেশন আসছিল, দেখছেন? আমি এত কষ্ট করে শিখাই কোনো লাভ হয় নাই আমার, এসে তো দেখছি স্টুডেন্ট সংখ্যা কম, তাহলে আমার লাভ কি? আর রৈনাপুরি মনে হয় যে শুধু আমাদের ক্লাস, আমার ক্লাস ভালো লাগছে, আপনারা তো কেউ কিছু বললেনও না। ভালো লাগলে তখন ভেরিফিকেশনে আসলো, আমার সাথে কথা বলতেছিল, আপনারা বলবেন না? আমি আপনাদের সবাইকে বললাম না যে আপনারা কথা বলেন, সবাই চুপ হয়ে গেলেন কেন? আরেকজন মানে বললাম না, তাহলে কথাটা অস্পষ্ট হবে, এই জন্য বললাম না। সেটা ঠিক আছে, বাট তারপরেও আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে ওরকম ভেরিফিকেশন আসলে আপনারা ডিরেক্টলি বলবেন, যার যেই কথা আছে সবাই সবাই বলবেন। রুইন আপু বলছে তার যেটা সে সে বলছে, না না কোনো সমস্যা নেই, সরি বলার কিছু নাই। ম্যাডামের কথাটা বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে আপনার সাথে কথা বলতে, যখন আপনি বলেন যে আপনার কথা বলেন তখন বুঝলাম যে আমাদের এবার চলে আসছে ফিজিক্স কার্ড, প্রিন্টিং এ গেলে ওটুক কেটে যাবে বলছিলাম। আমি আজকে এই কাজটা কেন দেখাইলাম জানেন? কেউ বলতে পারবেন? আমি এই কাজটা দেখাইছি কারণ আপনারা আজকে যখন আমি কাজ দেখাইছি তো কয়েকজনই ভালো কাজ করছে, তো তারা কিভাবে করছে, তারা কি এক্সট্রা কিছু জানে বা এক্সট্রা কোনো টুল ইউজ করছে কি না, সেই জন্য আমি এরকম একটা কাজ করলাম যাতে আমার মাধ্যমে যারা শিখছে তারা কি এখন এই জিনিস তৈরি করতে পারবেন না? প্রো হইতে গেলে কিচ্ছু লাগে না, প্রো হইতে গেলে লাগে কি মাথা। যেই টুল শিখাইছি আপনাদের আমি, এই টুলস এর বাইরে যদি কোনো কাজ করে থাকি আপনারা আমারে বলে বলেন যে ভাইয়া আপনি এই টুলস এর ব্যবহার করতেন যেটা আপনি আমাদের শিখান নাই। না ভাই সবগুলো জানার মধ্যেই ছিল, আমরা ভাই এই টুলসগুলো ইউজ করতাম ভাই। হ্যাঁ কি হইছে প্রিন্স ভাই? আমি আমি তখন যে আইডি কার্ডটা বানাইছিলাম তখন এই একই টুল গুলো ইউজ করছিলাম, ভিন্ন কোন টুল বাইরে কিছু লাগে না ভাইয়া। এখন কি সবাই কার্ড ডিজাইন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এরকম ক্রিয়েটিভ কিছু কালকে পাবো ইনশাআল্লাহ ভাইয়া, চেষ্টা করব। আপু আপনার কাছ থেকে আমার এক্সপেকটেশন সবসময় বেশি, আর অনেক ধন্যবাদ যে আপনি ভালো কথাই বলছেন আমার সম্পর্কে, খারাপ কিছু বলেন নাই। ভাইয়া খারাপ কিছু হলে তো খারাপ কিছু বলতাম, ভালোটা পাইছি ভালোটাই বলছি। অশেষ ধন্যবাদ আপু। এখন কি আমরা একটা ব্রেক দিব? জি ভাই দিতে পারেন, দিলে মন্দ হয় না ভাই। ওকে ঠিক আছে।
You are now muted. Thank you.
হ্যালো ইরে রাসেল
You are now unmuted. সবাই আসছেন? আমি কার্ডের একটা শেপ নিতে চাইলাম কিন্তু পারলাম না, আপনাকে হোয়াটসঅ্যাপে দিছি দেখেন তো, ওই শেপটা কিভাবে নিব? ওটা মকআপ, ওটা আরো দেরি আছে, আগে এটা আমারে ভালো করে বানায় দেন। আচ্ছা ভাই, মকআপের কাজ আরো পরে। হোল্ড অন হোল্ড অন ওয়েট,
না যাই হোক মকা বেরি ট্রাই করতেছিলাম বাট আমার এখানে মকা ফয়েলে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ আমি এটা সলভ করে তারপর কালকে দরকার হয় মকআপ দেখাবো। মকআপ নিয়ে অনেকে অনেক রকম বুঝতেছে না, ভাবতেছে এটা একটা শেপ, এটা শেপ না, এটা একটা ফাইল ফরম্যাট যেখানে আপনি আপনার ইয়াটাকে দেখাইতে পারবেন। কেন ডাউনলোড হচ্ছে না অ্যাকচুয়ালি আমি জানি না। আচ্ছা আপনাদের এই যে আজকে যে কাজ দেখাইছি এতে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া আপাতত নাই ভাইয়া। এটার একটা ইমেজ ফাইলে সেভ করে নি তাই না? ইমেজ ফাইলে সেভ করলাম। দেখি ইমেজ ফাইলে সেভ করে কেমন দেখায়। এটাই তো নাকি? ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি ভাইয়া ওই যে কালার যখন নিচ্ছি বুঝছেন তো কালারের ওইখানে ঘুরে ফিরে একটা কালার আসতেছে, তো যতই চেঞ্জ করতেছি ওখানে একটা মানে কেমন একটা চিহ্ন দেখাচ্ছে উপরে, কালারটা আসতেছে না, তো কি করতে পারি? You are now muted. You are now unmuted. আবুল ভাই কি বলতেছিলেন ভাই? আবুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ আমি বলতেছি ভাইয়া আমি যে কাজটা করতেছি লগতে আমি মানে কালার নিব, তো কালার সেটা অ্যাডজাস্ট করতে পারতেছি না, যখনই কালার নিচ্ছি আগের কালারটা আসতেছে মানে ওই কালারটা সিলেক্ট হচ্ছে না, একটা চিহ্ন দেখাচ্ছে ওখানে সেটা বুঝতে পারতেছি না মানে কি কারণে ওইটা দেখাচ্ছে। সবই বুঝলাম, আমার স্ক্রিনটা আসতেছে
স্ক্রিনটা মনে হয় আসতেছে না নাকি ভাই ঘুরতেছে খালি ভাই নেট এর মেবি প্রবলেম আপনার হ্যাঁ আমি সেটাই খেয়াল করতেছি আসছে না জি ভাই আসছে আচ্ছা আইফোন ভাই এবার বলেন তো আপনার কি প্রবলেম আমি দেখি সলভ করতে পারি কিনা কালার নিব তাই তো আইফোন ভাই দেখেন আইল ভাই কি প্রবলেম হলো এটা এখানে কি কি প্রবলেম ছবিটা দিবেন জি ওই যে ভাইয়া ওই কালার ওইখানে ওইটাতে আপনার মানে কালার যেটা ওখানে একটা চিহ্ন আসছে যে কালার আমার সিলেক্ট হচ্ছে না এই বক্সটা আসছে ওকে করতেছি বাট ওই কালারটা আসছে না ভিডিও না করলাম বুঝবো না ভাই আপনারে আমি এখানে দেখাচ্ছি দেখেন আপনি কি কালার করতে যাচ্ছেন সাপোজ এই বক্সটা কালার করতে যাচ্ছেন ভাই আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না শুধু ঘুরতেছে কি বলেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই আমি দেখতে পাচ্ছি জি ভাই আমি দেখতে পাচ্ছি তাহলে ভাই আমার মনে হচ্ছে এটা সমস্যা একটু রিলোড দেই দেন আবার আড়াই দেন না উনার প্রবলেমটা কি আপনারা কেউ বুঝতে পারছেন আকাশ দা প্রিন্স ভাই হবে আগে ওটাকে রাউন্ড করে নিয়ে ওটা একটা কালার দিয়ে নিব পরে ওই যে নিচ থেকে ওটা যায় ওখানে বসাই দিব আপনি আবার কি বললেন মাঝখানে মানে আমার মাথা ঘুরতে গেল আকাশ দা ভালো করে বলেন তো বুঝিনি বলতেছি ভাই এই যে এটা কালার করছেন না নীল কালার করছেন হ্যাঁ এইটা ব্যাকগ্রাউন্ড রেখে তারপরে ওই যে ডিজাইনটা আছে মানে মানে ওই যে মানুষের চিহ্ন মানে ওই যে আইকনটা আইকনটা ওর উপরে দিব দিয়ে ওটা হচ্ছে আপনার ওই যে ম্যাজিক টুলস দিয়ে ওটা কালার সাদা কালার বা অন্য কালার যেটা আমরা করতে চাই আর কি আমি বলতেছি আইফোন ভাই প্রবলেম বুঝছেন কিনা আপনারা কি বুঝছেন কি কোথায়
কোন মেলে যে কি দিছে বিরক্ত এক মিনিট ইউ আর নাও মিউটেড পাচ্ছি না আমি এত মেল ঢুকছি আজকে আপনাদের ইউ আর নাও আনমিউটেড আজকে কততম ক্লাস 7 ক্লাস হ্যাঁ আজকে আছে ডে 7 রাইট 7 দিন ক্লাস করে ফেলাইলাম আমরা কিছুই শিখতে পারলাম না আজকে 20 তারিখ রাইট কিছু কি শিখছি আপু জি ভাইয়া বললাম এই যে 7 দিনে কি আমরা কিছু শিখেছি জি ভাইয়া অনেক কিছুই শিখছি শিওর তো জি ভাইয়া ভাইয়া অনেক কিছু শিখছি আমি তো কম্পিউটারে কিছুই বুঝতাম না কিচ্ছু বুঝতাম না যাক আপনাদের শিখাইতে পারলে আমারও ভালো লাগতেছে আজকে আমার যতগুলা ক্লাস ছিল সব থেকে কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কম এবং আজকেই সে আসছিল চেকে খুবই ভালো লাগতেছে ব্যাপারটা আমার আমার সাথে কিরকম হওয়ার কথা ছিল No, yeah.
তাহলে যাদের জন্য আমার সাথে এরকম হয়েছে তাদের সাথে আমি আর ওয়েল বিহেভ করব না। শুধুমাত্র আপনারা আজকে যে কজন ছিলেন 15 জন, এই 15 জন স্টুডেন্ট নিয়ে আমি চলব। এত কষ্ট করলাম, রিভিউটা ভালো গেল না আমার। না ভাই, মন খারাপ করবো কেন, আপনারা আছেন যে কয়জন এই কয়জনই অনেক। আচ্ছা অ্যাটেন্ডেন্স ডাকতেছি। হ্যাঁ এটা কি শিট অন হইলো, কি অন করলাম আর কি আসলো। অ্যাটেন্ডেন্স শিট কই গেল, বিরক্ত হয়ে গেলাম আমি। আপনাদের অ্যাটেন্ডেন্স কল করলে একটু বলবেন। হ্যাঁ ঠিক আছে ভাই। আজকে হচ্ছে ডে 7, জি ভাইয়া আছে। প্রণব কুমার পাল, শারমিন সুলতানা, পুরস্কার হুমায়রা কবির,
হ্যাঁ সবাই মিউট করে দেন তো। হুমায়রা কবির আরিফুল ইসলাম আরিফুল ইসলাম এমডি আসাদুজ্জামান মনি জি ভাই আমি আছি। আকাশ দাস হ্যাঁ ভাই আছি। মাইনুল হক মাইনুল হক আচ্ছা এটা ইয়ানা মুন্না না নাজমুল ইসলাম আমিন জি ভাই আছি। আহসান আচ্ছা আহসান আমিন নাই ফাইজুল ইসলাম আছি ভাই। নুরতাজউদ্দিন তালুকদার প্রিন্স ভাই আছি ভাই। ওয়াদুদ আলী মিরাজুল ইসলাম জি ভাইয়া। রোহিনা পারভিন জি ভাইয়া আছি। মতিয়া খাতুন বিথি আব্দুস সুবাহান সাবরিনা সুলতানা সুমাইয়া আক্তার এই হচ্ছে সুমু আপু উনি অনেক চেষ্টা করতেছিল বাট আজকে পারে নাই। আবু রায়হান অ্যাপেল হোসেন জি ভাইয়া আছি। শারমিন আক্তার শারমিন আক্তার নাই। কার নাম ডাকি নাই এখানে এমন কেউ আছেন যার নাম ডাকি নাই? কার নাম? আমারটা হয়েছে ভাইয়া দেখেন দেন। আমারটা হয় নাই ভাইয়া। ভাইয়া আমারটা হয়েছে জি। মাহফুজ জি ভাইয়া। জি ভাইয়া নাম কি আপনার? নাম কি আপনার? পুরো নাম? জি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ মাহফুজ হক। আপনার তো একদিনও ইয়া নাই। হ্যাঁ আমি প্রতিদিন যখন নাম ডাকি ঠিক সেই সময় চলে যান তো আপনার আমি কেন দিব? আমি তো থাকি ভাইয়া আমার তো নামই ডাকেন না আপনি। সেটা বলবেন না যে ভাইয়া আমার নাম তো একদিনও ডাকেন নাই। আচ্ছা তাহলে ভাইয়া এটা কোনো কথা? হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমারটা দিছেন জি। আপনারটা কি? মাইনুল হক। মাইনুল হক ১২ ১৩
ওকে আজকে সবার কাজ দেখছেন তো তাই না? কালকে আমাকে এই কোয়ালিটির একটা কাজ দিবেন, ঠিক আছে? সবার এই কোয়ালিটির একটা কাজ দিবেন। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি নাকি? আচ্ছা ভাইয়া, আজকে সবাই কাজ করে আনবেন। এখানে যে কয়জন আছেন আমি দেখতে পাচ্ছি কে কে আছেন, সবাই কাজ করে নিয়ে আসবেন। ওকে ভাই, ঠিক আছে? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ স্যার, কোনো হেল্প লাগলে গ্রুপে বলবেন, আর ভিডিও লিংক তো আমি একটু পরে দিয়েই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার সাথে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আদাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আদাব।